শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, চলো দেখো। তো আমাদের যে তিনটে ক্লাস আমরা নিয়েছিলাম, তাই না, বোটানি, জুলজি এবং ফিজিওলজি থেকে, তো সেই তিনটে টেস্টের রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বর, যেটা প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি। তো এই এই যে তোমার এটা এটা সম্ভবত ছিল জুলজি থেকে, তাই না? এটা ছিল জুলজি থেকে। তো এই জুলজিতে তোমরা যারা টেস্ট সাবমিট করেছিলে, সম্ভবত 16 জন রয়েছে। দেখো, জানি ম্যাক্সিমাম জন হচ্ছে কি তোমার পরীক্ষায় সাবমিট করছে না, কেন জানি না। তো যে 16 জন হচ্ছে কি তোমার এক্সাম সাবমিট করেছিল, তাতে আমরা এখানে দেখতে পাচ্ছি হায়েস্ট মার্ক উঠেছে 22, তাই না? হায়েস্ট মার্ক উঠেছে 22। তো এটা তোমার দেখতেই পাচ্ছ, এটা পেয়েছে 2 জন, একজন পেয়েছে দেখো পায়েল, ঠিক আছে, আর একজন হচ্ছে কি তোমার পিঙ্কি। এরা কিন্তু ফার্স্ট পজিশন হচ্ছে কি বলতে পারি, এরা ফার্স্ট পজিশন করেছে, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি বাকি যারা রয়েছে তারা মোটামুটি স্কোর করেছে, যেমন স্বর্ণলতা 20 পেয়েছে, এবং এই যে তোমার MD যেটা সে পেয়েছে দেখো 20 পেয়েছে। মোটামুটি বাকিদের নাম্বার এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, আমি এইটুকু বলবো, সবাই কিন্তু টেস্টগুলোকে মানে কম্পালসারি ভাবে তোমরা সাবমিট করো। দেখবে যে কোনো দিন হচ্ছে নোটিফিকেশান চলে আসতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের এই পরিশ্রম বিফলে যাবে না, ঠিক আছে। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, যারা আমাদের সঙ্গে জয়েন হয়েছো, যারা পড়াশোনা করছো, ঠিক আছে, তারা যদি নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে, দেখবে যে কোনো সময় যদি নোটিফিকেশান আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু এগিয়ে থাকবে, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, তোমরা কিন্তু এই যে পরিশ্রম যারা করবে, তাদের পরিশ্রমটা কিন্তু বৃথা যাবে না। চলো, এবার যেটা ছিল দেখো প্লান্ট ফিজিওলজি পার্ট 1, যে যতটা আমরা পড়িয়েছিলাম সেখান থেকেই আমি কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানেও দেখো 16 জন এক্সাম সাবমিট করেছিল, তো সেখানে যে প্রথম হয়েছে দেখে নাও, এখানে আমরা হায়েস্ট মার্ক দেখতে পাচ্ছি 24, 24 একজন পেয়েছে তোমার নাসরিন, ও পেয়েছে 24, ফার্স্ট পজিশন নিয়ে নিয়েছে। আর ঐন্দ্রিলা, ও দেখো দুবার মনে হয় টেস্টটা দিয়েছে, যাই হোক, সেও 24 হচ্ছে কি তোমার পেয়েছে। তো বাকিদের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিতে পারো কে কত নাম্বার পেয়েছো। অবভিয়াসলি তোমরা সাবমিট করার সময় নাম্বারটা দেখতে পাও, তো সেক্ষেত্রে আমি আমি যে এখানে তোমাদেরকে তুলে ধরছি নাম্বারটা, এটা একটাই হচ্ছে কি তার মন মানে ইয়ে তোমার হচ্ছে কি মানে বোঝানোর চেষ্টা করছি, মানে অন্য কিছু নয়, যে কাউকে বাহবা দেওয়া বা কাউকে ছোট করা তাতে নয়। তো যারা হচ্ছে কি তোমরা সাবমিট করেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার নিজের নিজেকে তোমরা মূল্যায়ন করতে পারবে যে আমি কোন জায়গায় রয়েছি, আমাকে কতটা হচ্ছে কি প্রিপারেশনটা বাড়াতে হবে। কি বললাম, বুঝতে পারলে? এইটুকু দেখানোর জন্য আমরা এই জাস্ট নাম্বারটাকে দেখাচ্ছি নামের সঙ্গে হচ্ছে কি জুড়ে, আর অন্য কিছু ভাবে তোমরা ওটাকে নিবে না, ঠিক আছে, কোনোভাবে মানে পেশেন্ট মানে মেন্টাল ইস্যু বা অন্য কিছু ভেবে নাও না, জাস্ট তোমাদের পর্যায়টা দেখে নাও যে আমি যে হাইস্ট পাচ্ছে বা তার তুলনায় আমি কত নম্বরে রয়েছি, বা আমি আমার প্রিপারেশনটাকে কতটা আরো বাড়াতে হবে। তো এই মূল্যায়নটাকে করানোর জন্য বা এই মানে তোমার হচ্ছে কি জিনিসটাকে বোঝানোর জন্য আমরা এই নাম্বারগুলোকে প্রত্যেকের নামের সঙ্গে এখানে তুলে ধরেছি, আর অন্যভাবে কিছু নাও না। চলো, এবার যেটা এনভায়রনমেন্টাল ফিজিওলজি ছিল, তো এটা ছিল তোমার ফিজিওলজি থেকে, তোমরা জানো ফিজিওলজি থেকে। তো এই ফিজিওলজি থেকে যে পোর্শনটা ছিল, যেটা আমরা শুক্রবার পড়েছিলাম, তো সেখান থেকে দেখো যে হাইস্ট পেয়েছে, এটা সম্ভবত তোমার টোটাল কোশ্চেন ছিল 10, আর ফুল মার্ক ছিল কত, FM ছিল 20, তাই না? কোশ্চেন ছিল হচ্ছে কি তোমার কোশ্চেন নাম্বার 10, আমি ঠিক বলছি তো? কনফার্ম করো কেউ। শুনতে পাচ্ছ তো তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, তাহলে হ্যাঁ স্যার, ফুল মার্ক দশটাই ছিল ছিল। আর কোশ্চেন ছিল 10, তাই তো?
আচ্ছা দেখো তো, হ্যাঁ স্যার, হ্যাঁ তাতে দেখো ঐন্দ্রিলা ও হচ্ছে দুবার টেস্টটা দিয়েছে, সেক্ষেত্রে জানি না কোনটা প্রথমে, তো সেক্ষেত্রে ও হচ্ছে কি দেখো একটা একবার হচ্ছে কি তোমার যাই হোক এটা 18 পেয়েছে, আমি জানি না সেটা সে দুবার দিয়েছে কেন কিভাবে দিয়েছে আমি জানি না। আচ্ছা তারপর তার পাশাপাশি স্যার কি আমি তুমি, যখন পরীক্ষাটা প্রথম দিলাম, হ্যাঁ বলো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি আমি আমি যখন প্রথম পরীক্ষাটা দিলাম তখন আমাকে 20 তো দেখালো আচ্ছা তোমার এখানে কত স্যার, দেখাচ্ছে? বলছি এটা 12 স্যার, বলছি এগুলো একবারেই করে রাখবেন তাহলে সুবিধা হবে, একবার মানে, ও আচ্ছা মানে আচ্ছা যাতে আর না দিতে পারি যেমন। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, ওয়ান টাইম আমি ওয়ান টাইম করে দেবো, ঠিক আছে করা যায়, ওটা করা যায়, আমি করে দেবো, ওয়ান টাইমই সাবমিট করতে পারবে, সেকেন্ড টাইম করা যাবে না। আচ্ছা স্যার, নাসরিন যেটা তুমি বলছো বাবা সেটা আমি জানি না কেন দেখাচ্ছে, তুমি যদি হচ্ছে কি 6টা ঠিক করে থাকো তাহলে কিন্তু তোমার 12 নম্বর দেখাবে, ঠিক আছে। আমি জানি না তুমি বলছো যে তোমার 20 দেখাচ্ছিল, তুমি এখানে আমি জানি না সেটা আউট অফ মানে দেখি ওটা একটু দেখি, ওটা 12/20 দেখাচ্ছিল, তাই তাই বলো দেখো কোনো একটা জায়গায় তোমাকে দেখাচ্ছিল হয়তো। না স্যার 20/20 দেখাচ্ছিল, আমার সবকটাই ঠিক হয়েছিল, ওটা কি সেকেন্ড টাইমের জন্য না ফার্স্ট টাইমের জন্য? ফার্স্ট টাইমই দিয়েছিলাম। না তাহলে তো বাবা এরকমটা হবে না, তাই না? এটা তো পুরো গুগল কে জানে দ্বারা, স্যার কি হয়েছে, হ্যাঁ একটু তুমি চেক করো, যাই হোক তো এই নাম্বারগুলো দেখে নাও যে যা সাবমিট করেছো সেই অনুপাতেই দেখানো হয়েছে, ঠিক আছে। তো চলো, তো আশা করি তোমরা প্রত্যেকের নাম্বার দেখে নিয়েছো, ঠিক আছে। আমি তাও হচ্ছে কি তোমাদের প্রত্যেকের মেলে চেষ্টা করব নাম্বারটাকে সেন্ড করে দেওয়া, মানে প্রত্যেকে কে কত র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। আরও তো অনেকে সাবমিট করবে এখনো করেনি, তো সেক্ষেত্রে আমি আরও নেক্সট টাইম হচ্ছে কি আমি সাবমিট করে দেবো, দিলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকের লিস্ট। যাই হোক এবার চলো, এবার আমরা চলে যাব মূল্যায়নে। তো দেখো প্রথমে আমরা তাহলে কোনটা শুরু করি, যেহেতু বোটানি থেকে শুরু হয়েছিল আমরা বোটানি থেকেই শুরু করি। দেখো তাহলে বোটানিতে ছিল প্লান্ট ফিজিওলজি, তো পার্ট ওয়ান যেটা ছিল, কারণ পার্ট ওয়ান এই কারণে বলেছি কারণ আমাদের এখনও ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে পার্ট ওয়ানে যেটা ছিল তোমাদের, হ্যাঁ কী কী কোশ্চেন ছিল দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া হয়েছে দেখো, অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো তোমরা অনেকেই হচ্ছে কি বলছিলে যে আমরা হচ্ছে কি বাংলা ইংরেজি দুটো করলে ভালো, আমি তো চেষ্টা করেছি সেটাকে যাতে হচ্ছে কি তোমাদের বাংলা ইংরেজি দুটো করা যায়, ঠিক আছে। দেখো প্রথমে যে কোশ্চেনটা ছিল দেখো অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্টের মধ্যে পার্থক্য, হ্যাঁ তো সেটা অপশানগুলো কী কী ছিল দেখে নাও একটু। তো অপশান যেগুলো ছিল সেগুলো কী কী, যে অ্যাপোপ্লাস্ট এক্সট্রা সেলুলার স্পেসগুলি নির্দেশ করে, কিন্তু সিমপ্লাস্ট বলছে দেখো ইন্ট্রা সেলুলার স্পেসগুলিকে নির্দেশ করে, আর অপশান বি বলছে অ্যাপোপ্লাস্ট ইন্ট্রা সেলুলার স্পেসগুলিকে নির্দেশ করে, আর যখন হচ্ছে কি সিমপ্লাস্ট কি বলছে এক্সট্রা সেলুলার স্পেসগুলিকে নির্দেশ করে, অপশান সি বলছে অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট একই জিনিসকে নির্দেশ করে, অপশান ডি বলছে দেখো অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্ট বোথ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস সেল, বা হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের কোষের মধ্যে পাওয়া যায় অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট। এবার দেখো তাহলে অবভিয়াসলি অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট একই জিনিসকে নির্দেশ করে, এটা তো হবেই না, অপশান সি বাদ চলে গেল। অপশান ডি বলছে দেখো নিউক্লিয়াস অফ দ্য সেল, এটা তো অবভিয়াসলি কোনোভাবেই হতে পারে না কারণ আমরা তো এইভাবে কিছু করিনি, এটা তো তোমাদেরকে পড়ানো হয়েছিল অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্ট, তো আমরা কোনোভাবেই নিউক্লিয়াসের সঙ্গেও কোনোভাবেই আমরা পড়িনি, বাকি পড়ে থাকলে হচ্ছে কি দেখো অপশান এ আর অপশান বি দেখো। তো সেক্ষেত্রে তোমরা একটু কনফার্ম হও, তো তোমাদেরকে বলা হয়েছিল যে দুটো সেল যখন পাশাপাশি অবস্থান করছে, তাই না, তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে একটা হচ্ছে কি তোমার প্লাজমোড ডেসমাটার থ্রু হচ্ছে কি ট্রান্সপোর্ট হয়, আর একটা হচ্ছে তোমার এই যে সেলুয়াল রয়েছে এই সেলুয়াল থ্রু ট্রান্সপোর্ট হয়, তাই না। তাহলে কোনটা হচ্ছে কি তোমার বলো দেখি, যে কোনটা সেলুয়াল থ্রু হচ্ছে ট্রান্সপোর্ট হয় আর কোনটা হচ্ছে কি তোমার এই প্লাজমোডেসমাটার থ্রু ট্রান্সপোর্ট হয়, প্লাজমোডেসমাট অ্যাপোপ্লাস্টাস যে সেল হয়েছে, অ্যাপোপ্লাস্টটা হচ্ছে কি আমরা পড়েছিলাম কি সেলুয়াল, তাহলে এটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট, হ্যাঁ, আর সিমপ্লাস্টা হচ্ছে, হ্যাঁ সিমপ্লাস্টটা হচ্ছে প্লাজমোডেসমাটা সিমপ্লাস্ট। দেখো এবারে ভালো করে শোনো, তাহলে যদি সেলের মধ্যে দিয়ে যায় তাহলে তাকে আমরা বলবো কি ইন্ট্রা সেলুলার, আর সেলের বাইরে মানে সেলুয়াল মানে হচ্ছে এক্সট্রা সেলুলার, ব্যাস তাহলে দেখো তাহলে প্লাজমোডেসমাটা অপশন মানে এ সেলের মধ্যে, তাহলে সিমপ্লাস্টটাকে আমরা বলবো ইন্টার সেলুলার,
ইন্ট্রাসেলুলার, ঠিক আছে, বা ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা সেলুলার। আর যেটা প্লাজমোডেসমা সেলুয়াল সেটা হচ্ছে কি হবে, এক্সট্রা সেলুলার, সেলের বাইরে, এক্সট্রা সেলুলার। চলো তাহলে এবারে কোনটা হবে, তোমরা কোনটা করেছো অ্যান্সার বলো, কে কোনটা অ্যান্সার করে, এ বাকিরা আরে যেহেতু এখানে ডিসকাশন হচ্ছে সবাই কিন্তু পার্টিসিপেট করো, ঠিক আছে, যার যেটা মনে হচ্ছে যে এটা হলো না কেন বা এটা আমি করেছি এটা ভুল কেন, অবভিয়াসলি তোমরা বলবে, কোনো অসুবিধা নেই এখানে। সবাই এ করেছো, দেখো তাহলে এইখান থেকে তো আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো তাহলে অ্যাপোপ্লাস্ট যেটা দেখলাম আমরা এখানে, যে অ্যাপোপ্লাস্ট হচ্ছে কি তোমার এক্সট্রা সেলুলার, তাহলে এক্সট্রা সেলুলার এখানে রয়েছে, কারণ সেলুয়ালের মধ্যে হচ্ছে সেলের বাইরে। আবার সিমপ্লাস্ট রেফার্স টু দা হচ্ছে কি তোমার ইন্ট্রা সেলুলার, কেন সিমপ্লাস্টের ক্ষেত্রে দেখো প্লাজমোডেসমাটা মানে সেলের মাঝখানে রয়েছে, সেলের মাঝখান বরাবর হচ্ছে ট্রান্সপোর্টটা হচ্ছে, তাহলে অপশান এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই, সবাই কি বুঝতে পারলে, হ্যাঁ এখানে স্যার, রয়েছে একটু অ্যান্সার করো দিলে ভালো লাগবে দেখবে। চলো কোশ্চেন টু, কোশ্চেন টু কি বলছে দেখো, নিম্নলিখিত কোন কাঠামো অ্যাপোপ্লাস্টের অংশ, দেখো তাহলে একটু আগেই আমরা দেখলাম কি দেখলাম বলো দেখি, অ্যাপোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে কি তোমার সেল ওয়ান এক্সট্রা, হ্যাঁ সেলুয়াল, আর হচ্ছে কি সেল ওয়ান এক্সট্রা সেলুলার। চলো তাহলে এখানে কোনটা হবে, অবভিয়াসলি তাহলে উত্তর হয়ে যাবে সরাসরি সেলুয়াল, সেলুয়াল তাই না, সেলুয়াল উত্তর হয়ে যাবে, প্লাজমা মেমব্রেনও হবে না, সাইটোপ্লাজমও হবে না, আর নিউক্লিয়াসও হবে না, উত্তর হয়ে যাবে সেলুয়াল। এই জন্য এই সেলুয়াল হয়েছিল বলে কি বলা হয়েছিল, সেলুয়াল বলা হয়েছিল এক্সট্রা সেলুলার। চলো কোশ্চেন নাম্বার থ্রি, আচ্ছা একটু হচ্ছে কি তোমার অ্যারেঞ্জটা ভুল হয়ে গেছে, এদিকে আছে কোশ্চেন। চলো তো বলছে নিম্নলিখিত কোনটি কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফার সিস্টেমের সমীকরণ, ভালো করে শুনো, এটাও আমরা কিন্তু পড়িয়েছিলাম তাই না, আমরা বাফার পড়িয়েছিলাম, বাফার হচ্ছে এমন একটা সলিউশন যেটা পিএইচটাকে নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে দেখো এখানে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট তোমাকে বলা হয়েছিল যে H2CO3, তাহলে H2 এসবের গল্প তো নেই, বা NaCl বা HCl, তো এগুলো গল্প তো আমরা পড়িনি, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটু ভালো করে দেখবে, CO2+ H2O সঙ্গে যখন বিক্রিয়া হচ্ছে সেখান থেকে H2CO3, সেখান থেকে H++ HCO3-, একটু জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে, দিলে হচ্ছে কি তোমরা মনে রাখতে পারবে যে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফার যেটা আমাদের সিস্টেমে থাকে, মূলত হচ্ছে কি বাফার সিস্টেম কি করে পিএইচটাকে কন্ট্রোল করে তোমাদেরকে বলা হয়েছিল, তো সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো তার পাশাপাশি ছিল যে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ বাফার, অর্থাৎ বাফারে নিম্নোক্ত কোনটি কার্যকর নয়, বা কোনো কোনটা তার ফাংশন নয়, কোনটা তার কাজ নয়। অপশান এ বলছে দেখো টু মেনটেন দ্য পিএইচ অফ সলিউশন, অর্থাৎ একটি সলিউশনের পিএইচ বজায় রাখা, দেখো ভালো করে শোনো এখানে নোট বলেছে, তাহলে পিএইচ কন্ট্রোল করা তো তার কাজ, তাহলে অবভিয়াসলি এটা উত্তর হবে না কারণ এটা সঠিক বলছে। আচ্ছা তারপর বলেছে দেখো যে টু প্রিভেন্ট লার্জ চেঞ্জেস অফ পিএইচ হোয়েন অ্যান অ্যাসিড অ্যান্ড বেস ইজ এডেড টু এ সলিউশন, অর্থাৎ বলছে যখন একটি অ্যাসিড কিংবা বেস সলিউশনে যোগ করা হয় তখন পিএইচ এর পরিবর্তনগুলি সংরক্ষিত করা, তাহলে দেখো লার্জ চেঞ্জেস ইন পিএইচ কি হয় না, যখন অ্যাসিড কিংবা বেস আমরা অ্যাড করি কোনো সলিউশনের সঙ্গে। আচ্ছা যাই হোক আমরা পরেরটা দেখে নিই, টু রেগুলেট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন এ সলিউড ইন এ সলিউশন, অর্থাৎ বলছে একটি সলিউশনে দ্রবণ, হ্যাঁ এর তোমার কি বলছে দেখো আমরা এইভাবে কি কিছু পড়েছি যে একটা সলিউটের যে
কনসেন্ট্রেশন, সেটাকে কিভাবে সে কি কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করতে পারে। চলো নেক্সট তাও দেখে নিই আমরা, টু না প্রিভেন্ট ডেমেজ টু বায়োলজিক্যাল মলিকুলস ফ্রম পিএইচ চেঞ্জেস, এটা তো তার নিজস্বই কাজ তাই না। তাহলে আমরা কোনোভাবেই বাফারের সঙ্গে সলিউটের কনসেন্ট্রেশনের কোনো গল্প আমরা পড়ি, আমরা বাফার এইটুকু পড়েছি যে কোনো কারণে কোনো দ্রবণে বাইরে থেকে যদি আমরা ক্ষারীয় পদার্থ বা কোনো অ্যাসিডিক পদার্থ যদি আমরা অ্যাড করি বা যোগ করি, তো সেক্ষেত্রে পিএইচটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু কোনোভাবে আমরা পড়িনি যে সলিউশনের সলি ইয়ে তোমার সলিউট কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে পারে, এটা আমরা কিন্তু পড়িনি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি কী হবে, অপশান সি এটাই হওয়া উচিত তাই না। উত্তর কী ছিল গো, অপশান সি ছিল, অপশন সি। অপশান সি হয়ে যাবে। চলো এবারে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। রন্ধ্র উন্মুক্ত হওয়ার সময় রক্ষীকোষের ভ্যাকুয়লে নিচের কোন উপাদানগুলি জমা হয়, ভালো করে পড়ো। দেখো তাহলে এখানে যখন বলছে উন্মুক্ত হওয়া, উন্মুক্ত হওয়া মানে স্টোমাটাল ওপেন, স্টোমাটা ওপেন, তাহলে যখন স্টোমাটা যখন তখনই ওপেন হবে তখন যখন কি বলা হয়েছিল সলিড পটেন্সিয়ালটা হাই হবে, সলিউট পটেন্সিয়াল ইনক্রিজ পাবে বা হাই হবে। কখন হাই হবে, তাহলে কোনো উপাদান যখন জমা হবে রক্ষীকোষ বা গার্ড সেলের মধ্যে, তাহলে সেই পদার্থগুলো কি কি যেগুলো হচ্ছে কি জমা হলে সলিড পটেন্সিয়াল বাড়ে। দেখো এখানে বলছে জল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অপশান বি বলছে ম্যালেট, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, অপশান সি বলছে ম্যালেট, সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন, অপশান ডি বলছে স্টার্চ, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন। বলো তোমরা বলো কোনটা হবে। অপশান বি, বাকিরা কি বলছো। দেখো যেহেতু উপাদান বলেছে না মানে সলিউট, বি হবে স্যার। তাহলে অপশান এ তো হবেই না, যেহেতু হচ্ছে কি তোমার জল বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের কোনো গল্পই নেই। দেখো মেলেট তোমরা পড়েছো, কে প্লাস মেলেট একটা হচ্ছে তোমার মতবাদ রয়েছে, কিন্তু কোনোভাবেই তোমরা ক্লোরাইড হচ্ছে কি পড়ো, তোমার হচ্ছে কি স্টার্চ ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে, তাহলে অপশান ডিটাও হবে না। আচ্ছা তারপরে হচ্ছে তোমার কোনটা বলছো তোমরা, বি তো। হ্যাঁ স্যার, দেখো এখানে সোডিয়াম বল, সোডিয়ামের কোনো গল্প নেই। আচ্ছা তার পাশাপাশি থাকলো কি অপশান থাকলো তোমার, হ্যাঁ তাহলে হচ্ছে কি অপশান বি এরটাই হয়ে যাবে, অর্থাৎ এই যে মেলেট, পটাশিয়াম আর হচ্ছে ক্লোরাইড তাই না। তাহলে এইগুলো হচ্ছে কি যখন কোনো গার্ড সেল বা তোমার হচ্ছে কি রক্ষীকোষে প্রবেশ করবে তখন সলিড পটেন্সিয়ালটা বাড়বে, তখন স্টোমাটালটা ওপেন হবে। মানে কেন ওপেন হবে, সলিড পটেন্সিয়াল বাড়লে তখন তখন হচ্ছে ওয়াটার পটেন্সিয়াল কমবে, ওয়াটার পটেন্সিয়াল কমলে তখন পার্শ্ববর্তী যে সেল থেকে জলগুলো টানবে, দিলে সেলটা এনলার্জ হয়ে যাবে, তখন পত্ররন্ধ্রটা খুলে যাবে। চলো এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখি। চলো এখানে কি বলছে দেখো, অধিক CO2 গাঢ়ত্বে রক্ষীকোষ থেকে নির্গমন ঘটে, এটাও ভালো কোশ্চেন। দেখো যদি আমরা দেখি যে অধিক CO2 গাঢ়ত্বে রক্ষীকোষ থেকে নির্গমন ঘটে, অর্থাৎ তোমরা জানো যে একটা রক্ষীকোষের ক্ষেত্রে ঠিক আছে, যখন রক্ষীকোষ আমরা দেখি তো অধিক গাঢ়ত্ব কখন হবে, যখন হচ্ছে কি তোমার CO2 ইনক্রিজ পাবে, CO2 ইনক্রিজ বলে দেখো তার কনসেন্ট্রেশন বাড়ছে, তখন রক্ষীকোষ থেকে কি নির্গমন ঘটবে, Na+ নাকি K+ নাকি Ca+ নাকি হচ্ছে কি তোমার Mg2+, বলো কোনটা হবে। K+ পটাশিয়াম আয়ন K+ হ্যাঁ, তো তোমরা জানো K+ তোমার হচ্ছে কি মেলেড হচ্ছে কি তোমার যে মতবাদ রয়েছে তাতে আমরা দেখেছি যখন CO2 কনসেন্ট্রেশন বাড়বে তখন কি হবে না, গার্ড সেল থেকে, গার্ড সেল থেকে কি হয় না CO2টা, সরি K+টা বাইরে থেকে বেরিয়ে যাবে তাই না। তো K+টা যখন নির্গমন ঘটবে তখন হচ্ছে কি তোমার আমরা কখন দেখতে পাবো, যখন CO2 কনসেন্ট্রেশনটা বাড়বে তাই না, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক। চলো এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো।
কোষপাত গঠন এবং সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উপাদানটির নাম কি? অপশান এ বলছে তোমার হচ্ছে কি দেখো আয়রন, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি পটাশিয়াম, অপশান ডি হচ্ছে কি তোমার ফসফরাস। যেহেতু কোষপাত গঠন বলছে, কেন? তোমরা জানো কোষপাতের জন্য মানে যেটা হচ্ছে কি তোমার সেল ওয়াল গঠিত হবে সেখানে মাঝখানে, তাই না? সেল কোষপাত বা যেটাকে আমরা কি বলি সেল প্লেট, তো তার জন্য হচ্ছে কি তোমার প্লেট ক্যালসিয়াম ইয়ে প্যাকটেট আর হচ্ছে ক্যালসিয়াম প্যাকটেট লাগবে। তো সে অবভিয়াসলি কি হবে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম, তাই তো? ক্যালসিয়াম। হুম, ক্যালসিয়াম লাগবে। চলো নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, হুইপটেল রোগের ক্ষেত্রে বলছে পাতার ফলকের আকার ক্ষুদ্র হয়। অপশান বি বলছে গাছের বিশেষ করে চারা গাছের ঊর্ধ্বাংশ বিনষ্ট হয় এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। অপশান সি পাতার ফলক বিনষ্ট হয়ে যায় কিন্তু বৃন্ত ও মধ্যশিরা ঠিক থাকে। অপশান ডি ঠিক বলছে থাকে, আক্রান্ত এটাই কোষ হবে স্যার। হ্যাঁ বা কলাগুলি মারা যায়। তাহলে কোনটা হবে উত্তর? সি অপশান সিটা একদম ঠিক বলেছে, অর্থাৎ পাতার ফলক বিনষ্ট হয়ে যায়, হ্যাঁ, কিন্তু বৃন্ত পাতার এবং ফলক বিনষ্ট মধ্যশিরা হয়ে না। যায় কিন্তু বৃন্তের মধ্যে সেটা ঠিক থাকে। ইয়েস, অপশান সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমরা প্ল্যান্ট প্যাথোলজিতেও পড়েছিলাম, তাই না, হুইপটেল ডিজিজ। চলো এবারে দেখো, এবার হচ্ছে সাইটোক্রোম আর হচ্ছে ফেরিডোক্সিন, এগুলো তো আমার জানো ইলেকট্রন কেরিয়ার হিসাবে কাজ করে, তাই না? তো সেক্ষেত্রে দেখো ইলেকট্রন বাহকের বিশেষ উপাদানের নাম কি? ম্যাগনেসিয়াম নাকি আয়রন, সালফার নাকি আয়রন নাকি পটাশিয়াম? উত্তর হয়ে যাবে কি আয়রন। চলো এবারে দেখো নেক্সট কোশ্চেন। রসের উৎস্রোত বা হচ্ছে কি এসেন্ট অফ সেফ সাহায্যকারী একটি প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ, বিপাক, রেচন, বাষ্পমোচন। উত্তর হয়ে যাবে বাষ্পমোচন, ট্রান্সলেশন ট্রান্সপিরেশন বা ডি। বাষ্পমোচন। ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। চলো নেক্সট দেখো, উদ্ভিদের নিঃসরণ ঘটে ডেসের মাধ্যমে, স্টোমাটা, হাইডাথোড, লেন্টিসেল, কিউটিকল। নিঃসরণ বলা হয়েছিল, নিঃসরণকে ইংরেজিতে কি বলা হয়? গাটেশন বলা হয়, গাটেশন। তো এই গাটেশন বা নিঃসরণ যেটা ঘটে সেটা অবভিয়াসলি কি হবে, হাইড্রাথ্রড বা যেটাকে বলা হয় জলপত্ররন্ধ্র, জলপত্ররন্ধ্র বা জলপত্ররন্ধ্র যেটাকে আমরা হাইড্রাথ্রড বলি। চলো এবারে দেখো নেক্সট কোশ্চেন। তো বলছে অভিস্রবণীয় চাপ, প্রাচীর চাপ আর হচ্ছে কি রসস্ফীতি চাপ। অভিস্রবণ চাপ মানে হচ্ছে কি অসমোটিক প্রেশার, ঠিক আছে, অসমোটিক পোটেন্সিয়াল। তার সঙ্গে হচ্ছে কি প্রাচীর চাপ মানে ওয়াল প্রেশার, এটাকে WP বলা হয়। আর রসস্ফীতি চাপ মানে হচ্ছে কি যেটাকে আমরা বলি অসমোটিক প্রেশার, তাই না? এটা হচ্ছে কি তোমার অভিস্রবণীয় চাপ মানে হচ্ছে অসমোসিস, অসমোটিক প্রেশার। তো সেক্ষেত্রে এদের যদি আমরা রিলেশন দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? এমনি তোমরা অভিস্রবণ চাপটা অসমোটিক প্রেসার হবে না? হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা পড়েছো যে DPD সমান DPD OP মাইনাস TP পড়েছো, তাই না? ডিফিউশন প্রেশার ডেফিসিটটা আমরা কি পড়েছি OP মাইনাস TP, অর্থাৎ কোন একটা সেলের মধ্যে ডিফিউশন প্রেশার ডেফিসিট আমরা কি করে মেজার করব, তার অসমোটিক প্রেশার মাইনাস TP মানে টার্জার প্রেশার বা যেটাকে আমরা ওয়াল প্রেশারও বলতে পারি। ওই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করি। তো এখানে অভিস্রবণীয় চাপ যেটা বলছে সেটার সঙ্গে প্রাচীর চাপ এবং রসস্ফীতি চাপ। আচ্ছা রসস্ফীতি চাপটা কি, এই যে অ্যাকচুয়ালি কি হয় কোন একটা সেলের মধ্যে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কোন একটা সেলের মধ্যে যখন হচ্ছে কি ধরো সাপোজ এখানে ওয়াটার পেনিট্রেট করছে ঢুকছে, তো সেক্ষেত্রে যখন এটা এনলার্জড হবে এই এই চাপটাকে প্রশমিত করার জন্য কি হবে না, বহির্মুখী একটা চাপ সৃষ্টি হবে, বাইরের দিকে একটা চাপ সৃষ্টি হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা এখানে অসমোটিক প্রেশারের জন্য কি হচ্ছে না বাইরের দিকে একটা রসস্ফীতি চাপ তৈরি হচ্ছে, এবং এই সেই চাপটাকে প্রশমিত করার জন্য ওয়াল কি করবে তার বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি করবে, যেটাকে আমরা ওয়াল প্রেশার বা টার্জার প্রেশারও বলতে পারি। তো যেহেতু এখানে বলছে যে অভিস্রবণীয় চাপ, প্রাচীর চাপ আর হচ্ছে রসস্ফীতি চাপ, এই তিনটের মধ্যে সম্পর্ক আমাদেরকে বার করতে হবে, তাহলে কোনটা হওয়া উচিত এখানে চারটা অপশানের মধ্যে?
স্যার অপশন বি হবে। অপশান বি হবে, অর্থাৎ হচ্ছে কি তোমার অসমোটিক প্রেশার সমান টার্জার প্রেশার মাইনাস হচ্ছে কি ওয়াল প্রেশার, তাই না? টার্জার প্রেশারটা মানে হচ্ছে কি এখানে আমরা রসস্পিতি চাপ বলতে পারি, আর এই যে এটাকে আমরা টিপি বলবো, তাই না? এটাকে টিপি বলবো, এটাকে ওপি বলবো স্যার আমরা। এখানে টার্গেট প্রেসারটাই রসস্পিতি চাপ আর এটা চিত্র। হ্যাঁ, টার্জার প্রেশারটা হচ্ছে রসস্পিতি চাপ, তো সেক্ষেত্রে আমরা এটাকে রসস্পিতি চাপটাকে আমরা টিপি বলবো, মানে টার্জার প্রেশার। আর WP মানে হচ্ছে ওয়াল প্রেশার বা প্রাচীর চাপ, আর OP মানে হচ্ছে কি তোমার অসমোটিক প্রেশার। তাহলে OP সমান TP মাইনাস WP, অর্থাৎ টার্জার প্রেশার মাইনাস ওয়াল প্রেশার। আর এটাও তোমরা মনে রাখবে, DPD সমান OP মাইনাস TP, এটা তো মনে রাখবে। চলো এবার নেক্সট কোশ্চেন, চলো আর কিছু ছিল না, লাস্ট, এটা হয়ে গেছে লাস্ট, সবগুলো কোশ্চেন হয়ে গেল আশা করি, তাই তো? সবগুলো কোশ্চেন হয়ে গেল আশা করি, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখে স্যার নি তাহলে। হয়ে গেছে সব। হ্যাঁ, এখান থেকে আশা করি সবগুলো হয়ে গেল। তো আমি একটা তোমার হচ্ছে পেজে চারটা বা তিনটে করে কোশ্চেন দিয়ে দিয়েছি, যার কারণে তোমরা যদি কেউ প্রিন্ট করো তোমাদের সুবিধা হবে বলে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি আমি এক একটা পেজে সংখ্যাগুলো, কোশ্চেনের সংখ্যাগুলো বাড়িয়ে দিচ্ছি। চলো এবার নেক্সট কোশ্চেন, চলো মানে নেক্সট যেটা ছিল। আচ্ছা, এবার আমরা হচ্ছে কি জুলজিতে চলে যাই। জুলজিতে যেটা ছিল তোমাদের এবারে প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি। দেখো, তো সেক্ষেত্রে প্রথমে আমরা চলে আসব, প্রথমে যে কোশ্চেন ছিল, যে বলছে যে একজন ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির রোগীর কখন ফিভার বা জ্বর আসে। দেখো, যখন 100 এরিথ্রোসাইটোসিস চক্র সমাপ্ত হয়। অপশান বি বলছে সিগনেটিং দশা গঠিত হলে। অপশান সি বলছে RBC ফেটে গিয়ে হিমোজেন দানা বেরোলে। অপশান ডি বলছে উপরে সবকটি কারণে। বলো কোনটা হবে? RBC ফেটে গিয়ে হিমাজয়েন দাম সি। দেখো, তো তোমাদের এটা আমি যদিও তোমাদেরকে ডিটেলসে বলিনি, তাও আমি পড়ানোর সময় কিছুটা বলেছিলাম যে যখন হচ্ছে কি তোমার RBC-র মধ্যে প্রবেশ করবে, আর মানে তোমার হচ্ছে কি প্লাজমোডিয়ামের যে জীবাণুটা, তখন কি হয় না, একটা এই RBC সেলের মধ্যে তার প্রান্ত দিকে মানে পরিধি বরাবর একটা রিং তৈরি করে, যেটাকে আমরা বলেছিলাম সিগনেট রিং, তাই না? সিগনেট রিং। এবার দেখো অ্যাকচুয়ালি কি হয় না, যখন হচ্ছে কি তোমার এই RBC যখন ফেটে গিয়ে সেখান থেকে যে হিমোজেন দানাগুলো বেরিয়ে আসবে, তখন কি হয় না, টেম্পারেচারটা ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করে, আর তখন হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি কি দেখা যায় না, তখনই হচ্ছে কি তোমার ফিভারটা আসে, ঠিক আছে? কারণ আমরা ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে তিনটে সিমটমস বলেছিলাম, একটা হচ্ছে কি তোমার শৈতাবস্থা, উত্তাবস্থা এবং ঘর্মাবস্থা। হ্যাঁ, তো শৈতাবস্থা মানে হচ্ছে তোমার উত্তাবস্থাকে আমরা হচ্ছে কি ফিভার দিয়ে বলে থাকি, তো সেই যখন টেম্পারেচারটা বাড়ে উত্তাবস্থায়, তখন হচ্ছে কি হয় না, RBC ফেটে গিয়ে সেখান থেকে যে হিমোজেন দানা নির্গত হয়, তো তার জন্যই টেম্পারেচারটা বাড়ে। চলো এবার বলছে স্যার এসকারিসিসের লার্ভাকে কি স্যার বলে, বলছি যে, বলো। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি যে ওই ম্যালেরিয়ার ওই স্টেজের ওই সাইকেলের স্টেজ গুলো একটা ছবি দিলে ভালো হতো, মানে ওই পরপর স্টেজ গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলছো যে একটা লাইফ সাইকেল করে মানে দেখিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে? আমি, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, হ্যাঁ পাঠিয়ে দেবো। এবং তার পাশাপাশি কোন দশাগুলো মানুষের শরীরের RBC-তে হচ্ছে, কোনটা লিভার সেলে হচ্ছে, আর কোন দশাগুলো হচ্ছে কি তোমার মশার শরীরে হচ্ছে, সেটাও আমি করে দেবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ওটা হ্যাঁ স্যার ইংলিশে ঠিক থাকলে আছে, কোনো প্রবলেম নেই তো? না স্যার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, না পাঠিয়ে দেবো। স্যার। চলো এবার দেখো, বলছে এসকারিসিসের লার্ভাকে বলে কি বলা হয়, র‍্যাপিডিটিফর্ম, র�যাবডিটিফর্ম লার্ভা। অপশান বি হয়ে যাবে, র্যাপিডিটিফর্ম লার্ভা বলা হয়, ঠিক আছে? এটাও মনে রাখবে যে এসকারিসিসের লার্ভাকে বলা হয় র্যাপিডিটিফর্ম লার্ভা। চলো কোশ্চেন নাম্বার 3 যেটা ছিল, যে হাইপোথ্যালামাস দ্বারা অগ্রপিটুইটারির কিভাবে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? হাইপোথ্যালামাস দ্বারা অগ্রপিটুইটারি কিভাবে নিয়ন্ত্রিত হয়। অপশান এ বলছে দেখো যে অগ্রপিটুইটারি ও হাইপোথ্যালামাসের মধ্যে স্নায়ু সংযোগের মাধ্যমে। অপশান বি বলছে যে হাইপোথ্যালামাস ও হাই তোমার হাইপোফ্যারিঞ্জিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে। অপশান সি বলছে গুরু মস্তিষ্কের মাধ্যমে। অপশান ডি অগ্রপিটুইটারি এবং হাইপোথ্যালামাসের মধ্যে কোনো যোগসূত্র নেই। তাহলে এখানে কোনটা হবে উত্তর? অ্যাকচুয়ালি কি বিটা হয়, অ্যাকচুয়ালি এই যে হাইপোথেলমিকো এবং হাইপোফাইসিয়াল
পটাল তন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস এবং অগ্রপিটালির মধ্যে সংযোগ বা নিয়ন্ত্রিত আমরা দেখতে পাই, তাই তো? অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, 4 নম্বর কোশ্চেন ছিল যে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে, এটা সবাই তোমরা পারবে, বারবারই বলা হয়েছিল যে তোমার, আমরা যদি পিটুইটারি গ্রন্থির অবস্থান দেখি তাহলে আমরা কি দেখতে পাই, যে স্পেনয়েড অস্থি হচ্ছে কি তোমার স্ক্লেরোটিকা প্রকোষ্ঠে হচ্ছে কি অবস্থান করে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, অ্যান্টিবডি প্রস্তুতকারী কোষটি হল নাম কি, হেলপার টি কোষ নাকি সাইটোটক্সিন টি কোষ, প্লাজমা কোষ নাকি মেমরি কোষ? প্লাজমা কোষ। হ্যাঁ, প্লাজমা কোষ হচ্ছে কি অ্যাকচুয়ালি কি করে না, অ্যান্টিবডি প্রস্তুত করার জন্য দায়ী, ঠিক আছে? তো এখানে উত্তর হয়ে যাবে কি প্লাজমা কোষ বা প্লাজমা সেল, যেটা অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, এবার বলছে যে স্তন্যপায়ী টি লিম্ফোসাইট গ্রন্থি সমূহে সম্বন্ধে কোনটি সঠিক, ঠিক আছে? স্তন্যপায়ীর ক্ষেত্রে যে টি লিম্ফোসাইট থাকে তার সম্বন্ধে কোনটা সঠিক আমাদেরকে সেটা বলতে হবে। তো বলছে টি লিম্ফোসাইট 3 প্রকারের হয়, একটা যে সাইটোটক্সিন, এটা হেল্পার, এটা হচ্ছে কি সাপ্রেসার। অপশান বি বলছে দেখো এগুলি লিম্ফয়েড কলার থেকে উৎপন্ন হয়, অপশান সি এগুলি বিনষ্ট কোষ এবং কোষীয় ধ্বংস প্রসেসকে সাপ করে, অপশান ডি বলছে এগুলি থাইরয়েড থাইরয়েড উৎপন্ন হয়। দেখো তাহলে, দেখো তাহলে আমাদেরকে বলতে হবে যে স্তন্যপায়ী যে টি লিম্ফোসাইট রয়েছে তার সম্বন্ধে কোনটা কিন্তু আমাদেরকে সঠিক বলতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে টি লিম্ফোসাইটের ক্ষেত্রে 3 প্রকারের হয় বলা হয়েছিল, এটা বলা হয় টিসি, এটা যে টিএইচ, আর এটা যে টিএস, অর্থাৎ সাইটোটক্সিন টি লিম্ফোসাইট, হেলপার টি লিম্ফোসাইট, আর হচ্ছে কি তোমার সাপ্রেসার টি লিম্ফোসাইট। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে। স্যার হ্যাঁ, স্যার বলছি যে এক জায়গায় দেখলাম যে মেমোরি টি কোষও লেখা আছে, মানে এই তিনটের সঙ্গে। মানে 4টা ভাগ আছে, তাই তো? হ্যাঁ মানে TM বলে আছে, তাই তো? মানে অ্যাকচুয়ালি মেমোরি যেটা আর বলছে সেটা হচ্ছে কি তোমার, মানে টি লিম্ফোসাইট বা তোমার হচ্ছে কি বি লিম্ফোসাইটের ক্ষেত্রেও কিছুটা হতে পারে। তাহলে মেজরলি দেখবে সেখানে লিখা আছে, যেখানে তোমার পেনশন বলছো সেখানে দেখবে প্রধান হচ্ছে, প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মেমোরি সেল হিসাবেও কাজ করে, কিন্তু দেখবে প্রধানত 3 ভাগে ভাগ আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু মানে প্রধানত যেহেতু বলছে, তো সেই জন্য হচ্ছে কি তোমার মেনলি 3টে ভাগই আমরা মনে রাখবো, একটা হচ্ছে কি তোমার সাইটোটক্সিন টি সেল, আর হচ্ছে কি তোমার হেলপার টি সেল, সাপ্রেসার টি সেল, দেখবে ওই জায়গাটাও মেনশন করে বলা আছে। স্যার বলছি আরেকটা কথা, বলছি হ্যাঁ স্যার ওই এখানে যে লিম্ফয়েড সেলটা আছে না, ওই আপনি পড়েছিলেন ওই যে স্টেম সেল থেকে লিম্ফয়েড সেল হচ্ছে, দিয়ে ওখান থেকে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট হচ্ছে, হুম, আচ্ছা, তো আরে ফর্ম সেক্ষেত্রে দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে কি আগে এখানে তো মানে স্টেম সেল, তারপরে লিম্ফয়েড কলা, তারপর থেকে তো উৎপন্ন হবে, তাহলে অরিজিন যদি আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি স্টেম সেল না, আচ্ছা বুঝতে পারলে? অরিজিন থেকে ভাবো। ঠিক আছে স্যার। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখব যে কোনটি ভুল তথ্য, পরজীবী ও পোষক ভিন্ন প্রজাতির প্রাণী। অপশান বি বলছে দেখো রোগ সৃষ্টিকারী জীবাণু পরজীবীকে আমরা প্যাথোজেন বলি, পরজীবীর তুলনায় পোষক বৃহৎ আকারের হয়, আর অপশান ডি বলছে পরজীবী এবং পোষক প্রাণী দুটি একই প্রজাতির। এটা হবে পরজীবী পোষক প্রাণী দুটি একই প্রজাতির হয় না? তাহলে তাহলে এটা যে কি ভিন্ন প্রজাতির হয় এটা ঠিক আছে, রোগ সৃষ্টিকারী আমরা পরজীবীকে প্যাথোজেন বলবো এটাও ঠিক আছে, অবভিয়াসলি পরজীবী তুলনায় পোষক আকারে বড় হবে ঠিক আছে, কিন্তু পরজীবী আর পোষক দুটো একই প্রজাতির হলে কি তার আর তারা কি আর পোষক আর পরজীবী নামে পরিচিত হবে? নিশ্চয়ই হবে না, একই নামেই হবে। তাহলে অপশান ডি এটাই কিন্তু ভুল আছে। চলো এবার বলছে হিমাটিন হলো ড্যাশ ইউরোক্রোম নাকি হিমোগ্লোবিন নাকি বিয়োজিত হিমোগ্লোবিন নাকি কার্বামিন হিমোগ্লোবিন, হিমাটিন আমরা কোনটাকে বলি? বিয়োজিত হ্যাঁ, হিমোগ্লোবিন। বিয়োজিত যখন হিমোগ্লোবিন হয়ে যায় তখন তার নাম হয় হিমাটিন বলা হয় তাকে। চলো এবার বলছে যে ম্যালেরিয়া রোগে নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, এর কারণ কি? অপশান এ বলছে মেরোজয়েড গুলি আরবিসিতে প্রবেশ করে, অপশান বি বলছে যকৃত কোষে মেরোজয়েড গুলি আক্রমণ করে, অপশান সি সিগনেট রিং দশা গঠিত হয়, অপশান ডি রক্তে পাইরোজেনের মুক্তি ঘটে।
তাহলে কি কারণে হচ্ছে কি আমরা দেখতে পাই বিভিন্ন লক্ষণগুলো প্রকাশিত পায় ম্যালেরিয়ার ক্ষেত্রে? সিগন্যাল রিং দশা গঠিত। হ্যাঁ, যেহেতু হচ্ছে সিগন্যাল রিং দশা গঠিত হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, তারপরে যেটা আমরা পড়ছিলাম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিগন্যাল রিং গঠিত হওয়া মানে সেখানে বিভিন্ন লক্ষণ আমরা সেখানে দেখতে পেতে পারি। চলো, এবার বলছে যে নিচের কোনটি থেকে মেমোরি কোষ তৈরি হয়। দেখো, ইউরোথ্রোপোয়েটিক স্টেম কোষ, নাকি মনোসাইট, নাকি টি লিম্পোসাইট, নাকি বি লিম্পোসাইট? মেমোরি কোষ কোথা থেকে গঠিত হয়? টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট থেকে গঠিত হবে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি বলছে, বলছি এক এক জায়গায় বলো। দেখছি, আবার বলছে বি লিম্ফোসাইট থেকে। না না না, মেমোরি কোষ হচ্ছে কি টি লিম্ফোসাইটই হবে। ঠিক আছে স্যার। চলো এবার বলছে, প্লাজমোডিয়ামকে মেরে ফেলার জন্য সবচেয়ে কার্যকরী ঔষধ কুইনিন, নাকি কুইনিন সালফেট, ক্লোরোকুইন ফসফেট, নাকি ভারাপ্রিন? বলো কোনটা হবে। ডারাপ্রিন হ্যাঁ, ডারাপ্রিন যেটা হবে, এটা সবচেয়ে বেশি কার্যকরী, ওটা ওই কুইনাইন থেকেই তৈরি করা হয়, ডেরিভেটিভ আর কি। চলো এবার, এবারে দেখো, নিম্নলিখিত কাজের মধ্যে কোনটি থাইরয়েড হরমোনের কাজ নয়? থাইরয়েড হরমোন তোমরা জানো, ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো তো, সেটা বলছে হাইপারগ্লাইসেমিয়া অবস্থা সৃষ্টি করা, দেহের তাপ উৎপাদন করা, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করা, পীড়ন অবস্থার বিরুদ্ধে কাজ করা। তাহলে বলছে দেখো কোনটা কাজ নয়, কার থাইরয়েড গ্রন্থির কোনটা কাজ নয়? দেহের তাপ উৎপন্ন করা তো এর তো কাজ হবে, তাই না? পীড়ন অবস্থার বিরুদ্ধে কাজ করা মানে হুম ট্রেস হরমোন তো হিসাবে তো হবে না, তাহলে অপশন ডি কিন্তু উত্তরটা, মানে যে এটা হয় না, তো এই জন্য উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি, তাই না? বাকিগুলো কিন্তু পড়ে থাকে, তাই না? বাকিগুলো কিন্তু পড়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন ছিল, নিউরোসেকুলারি কোষ কোথায় অবস্থিত এবং কি কাজ করে? ঠিক আছে, নিউরোসেকুলারি কোষ কোথায় অবস্থিত এবং কি কাজ করে? দেখো তো, সেক্ষেত্রে বলছে পশ্চাৎ পিটুইটারিতে থাকে, নিউরো হরমোন ক্ষরণ করে। অপশন ডি, অপশন বি বলছে হাইপোথ্যালামাসে থাকে এবং নিউরো হরমোন ক্ষরণ করে। হাইপোথ্যালামাসে থাকে এবং রিলিজিং হরমোন এবং নিউরো হরমোন ক্ষরণ করে। অপশন ডি বলছে নিউরো এটা হবে কি? অ্যাকশন প্রান্তে থাকে এবং অ্যাসিটাইল কোলিন নিঃসৃত করে। কোনটা হবে? সি সি ইয়েস, অর্থাৎ হাইপোথ্যালামাসে থাকবে এবং রিলিজিং এবং নিউরো হরমোনগুলো ক্ষরণ করে থাকে। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোন ধরনের কোষের সংখ্যা বেশি থাকে, আলফা, বিটা, ডেল্টা, নাকি এফ কোষ? কোনটা বেশি থাকবে? বিটা হ্যাঁ, বিটা সেল, যেহেতু ইনসুলিন ক্ষরণ করে তো বিটা সেলে হচ্ছে কি তোমার বেশি থাকবে। আচ্ছা, ইনসুলিনের প্রভাবে কি ঘটে আমাদের? অপশন এ বলছে দেখো যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে রক্তে শর্করা মাত্রাকে কমায়। অপশন বি বলছে দেখো যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয়। অপশন সি, কোষের মধ্যে অ্যামাইনো অ্যাসিড গ্রহণকে উদ্দীপিত করে এবং কলাকোষে লিপিড এবং প্রোটিন ভাঙন রোধ করে। অপশন ডি, উপরে সবকটির উপর প্রভাব বিস্তার করে। তো তোমাদেরকে আমি একটু বলে দিই যে ইনসুলিন হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন লেভেলটা বেড়ে যায়। এর কাজ হচ্ছে কি, যখন ব্লাডের গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যায়, গ্লুকোজ যখন হাই হয়ে যায়, তখন ইনসুলিন কি করবে, তখনই ইনসুলিন ক্ষরণ হবে, তখন এটা এই গ্লুকোজটাকে কনভার্ট করে দিবে কি, কিসে? গ্লাইকোজেনে। আর গ্লাইকোজেন কনভার্ট করা মানে সেটাকে লিভার প্লাস মাসেল এই দুটোতে হচ্ছে কি তোমার স্টোর করে দেবে। কাকে? ওই হচ্ছে কি তোমার গ্লাইকোজেনকে। তো এবার দেখো কোনটা হবে উত্তর।
কোনটা হবে একটু বলো। যদি ব্লাডের গ্লুকোজ বেড়ে যায় স্যার বললাম, ইনসুলিন হচ্ছে কি করছে, ক্ষরণ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে, ওটা লিভার আর মাসলে গিয়ে স্টোর করে দিচ্ছে। তাহলে যেটা বেড়ে গেছিল গ্লুকোজ, তাহলে যেহেতু গ্লাইকোজেন হয়ে গেল, তাহলে গ্লুকোজ কি হবে, গ্লুকোজ লেভেল আলটিমেট কি হবে, কমে যাবে। তাহলে অবভিয়াসলি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তোমরা হবে অপশন এ। হবে স্যার, বলছি যে ওই বিয়েরটা স্যার যকৃত গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয়, এটা হবে না? না, যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস মানে ও কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করা, তাই না? তো সেক্ষেত্রে দেখো যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে হচ্ছে কি তোমার বাধা দিবে কেন, সে আছে কি করবে না, তোমার হচ্ছে কি ইন্ডিউস করবে। গ্লুকোনিওজেনেসিস মানে কি বললাম, যখন ও কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে কার্বোহাইড্রেট তৈরি করা, তাই না? তো সেক্ষেত্রে এখানে গ্লুকোজ যকৃতে সে কেন তোমার হচ্ছে কি তৈরি করতে যাবে, ইনসুলিন, ইনসুলিন বলন হচ্ছে কি তোমার কি করে, ইনসুলিন যখন গ্লাইকোজেনেসিসকে উদ্দীপিত করবে, তাই না, নিউক্লিওজেনেসিসকে আছে আরো কি গ্লুকোজ তৈরি করবে না, তো ও কার্বোহাইড্রেট থেকে হচ্ছে কি তোমার কার্বোহাইড্রেটকে হচ্ছে তৈরি করা, সেটা বাধা সৃষ্টি করবে কেন। অপশন এ হয়ে যাবে সঠিক, অর্থাৎ যকৃত এবং পেশিতে গ্লাইকোজেনটাকে স্টোর করবে, কোথা থেকে না, গ্লুকোজটাকে কনভার্ট করে দিবে গ্লাইকোজেন। চলো এবার আমরা দেখব কি এনভায়রনমেন্টাল ফিজিওলজি। দেখো এটা থেকে 10টা কোশ্চেন ছিল, ভালো করে দেখে নাও। তো প্রথম বলছে, নিম্নলিখিত কোনটি প্রাণীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি নয়? তো অপশানে বলছে দেখো, সুয়েটিং মানে যেটাকে ঘর্মক্ষরণ বলা হয়, সিভেরিং, তারপর হচ্ছে ভ্যাসোডাইলেশন, আর হচ্ছে কি হাইবারনেশন। দেখো তাহলে কোনটি হচ্ছে কি, দেখো প্রাণীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, তাহলে হাইবারনেশন আমরা উত্তর করে দেবো, কারণ বাকিগুলো দেখো এইগুলো করার মাধ্যমে বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু হাইবারনেশন হচ্ছে কি যারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না তারা কি হয়, তারা ওই হাইবারনেশন পদ্ধতিটাকে দেখায়। তো কিন্তু উপরে তিনটে পদ্ধতি হচ্ছে কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পদ্ধতি। ভালো কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করবে, উত্তর হয়ে যাবে ডি। সবাই বুঝতে পেরেছো তো কেন উত্তর ডি হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চলো এবারে দেখবো আমরা কোশ্চেন নাম্বার টু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন ফিজিওলজিক্যাল রেসপন্স টু কোল্ড ড্রেস ইন ম্যামেলস, অর্থাৎ ম্যামেলস মানে স্তন্যপায়ীর ক্ষেত্রে ঠান্ডা সম্পর্কিত স্থিতির সাধারণ ফিজিওলজিক্যাল জবাব কোনটি? অর্থাৎ দেখো তাহলে অপশন এ বলছে রক্তনালীর ভাসমানতা, অর্থাৎ ভ্যাসোডাইলেশন অফ ব্লাড ভেসেল, অপশান বি বলছে ডিক্রিজ মেটাবলিক রেট, অপশান সি ইনক্রিজ হার্ট রেট, অপশান ডি কনস্ট্রিকশন অফ দ্য এয়ার ওয়েজ, অর্থাৎ বায়ুপথের সংকোচন, তাই না? তো সেক্ষেত্রে কোনটা হবে উত্তর? কমিটাবলিক বলো বলো। বি স্যার, ডিক্রিজ মেটাবলিক রেট। সবাই একই বলছো? দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো, যে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন ফিজিওলজিক্যাল রেসপন্স টু কোল্ড স্ট্রেস ইন ম্যামেলস, অর্থাৎ যখন হচ্ছে কি খুব ঠান্ডা পরিবেশে আমরা থাকি, ঠিক আছে, যারা ম্যামেলসরা বলছে, যারা ম্যামেলরা যখন হচ্ছে কি খুবই ঠান্ডা পরিবেশে থাকবে, তখন হচ্ছে কি দেখো কি ফিজিওলজিক্যাল রেসপন্সে দেখাবে, তাই না? আমরা তো এটাই পড়েছিলাম, এই জিনিসগুলোতেই পড়েছিলাম আগের ক্লাসে, তাই না? তো সেক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, যখন হচ্ছে কি সে খুব ঠান্ডা পরিবেশে থাকবে তখন তার কি হবে বলে দেখি, মেটাবলিক বি হবে। হুম ফিজিওলজিক্যাল প্রসেসটা কি ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে? কমন ফিজিওলজিক্যাল রেসপন্স টু কোল্ড স্ট্রেস ঠান্ডা পরিবেশে থাকলে, ঠান্ডা
ঠান্ডা পরিবেশে থাকলে তো স্যার বিপাক ক্রিয়া তো তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং শরীরের মধ্যে তাপ উৎপন্ন হয়, সেই জন্য তো মেটাবলিক হারটা কম লিখছে। তো বাকিরা কি বলছো বলো। ভ্যাসোডাইলেশন অফ ব্লাড ভেসেলস, এটা তো হবেই না, কনস্ট্রিকশন করতে হবে, ব্লাড প্রেশারটা বাড়াতে হবে, ইনক্রিজ দ্য হার্ট রেট। আমার মনে হয় মেটাবলিক রেটটা হচ্ছে কি ডিক্রিজ হয় না, ইনক্রিজ হয়, তাই না? এটা উত্তর হওয়া উচিত ইনক্রিজ দ্য হার্ট রেট, হার্ট রেটটা বাড়ে, তাই না? যারা দেখবে খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা বেশি বেশি করে শ্বাস নিতে থাকি, তাই না? বলো কার কি মনে হচ্ছে, বলো উত্তর কি দেওয়া ছিল, ডিক্রিজ মেটাবলিক রেট। আরে এতজন ক্লাস করছো তোমরা বলবে তো, তোমাদের তো একটা নিজস্ব মতামত রয়েছে না? নাই, আমি তো বি অপশন করেছিলাম স্যার, কিন্তু এখন মনে হচ্ছে যে বি স্যার আমি অপশনটা হবে না। স্যার আমি সি করেছিলাম, ভুল হয়েছিল। হ্যাঁ সে ঠিক আছে, আমি তো কোশ্চেনটা সেট করেছিলাম, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মেটাবলিক রেটটা কিন্তু বাড়া উচিত, তাই না? কারণ সেখানে তাকে টেম্পারেচারটা হচ্ছে কি তোমার কমছে, যেহেতু তাকে টেম্পারেচার বাড়াতে হবে, তাহলে টেম্পারেচার কখন আমরা ইনক্রিজ করবো, যখন মেটাবলিক রেটটাকে বাড়াবো, তাই না? তো এখানে বলেছে ডিক্রিজ মেটাবলিক রেট, কিন্তু হার্ট রেটটা বাড়ে, তোমরা অপশান সি এরটাই করো, ঠিক আছে? বাকিটা আমি পরে দেখছি। দাও দেখো, এবার বলছে যে হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস লস ওয়াটার থ্রু স্মল পোর্স অন দেয়ার লিভ কোল্ড, ঠিক আছে? অপশন কি বলছে দেখো, অসমোসিস, ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, অবভিয়াসলি ট্রান্সপিরেশন হবে। আর এখানে যে স্মল পোর মানে এখানে স্টোমাটার কথাই বলছে, মানে স্টোমাটাল পোর যেটা, তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক। আচ্ছা তারপর বলেছে যে নিম্নলিখিত কোনটি মানুষের উচ্চ উচ্চতা বিশেষ পরিবেশে অভিবাসনের জন্য একটি সাধারণ অভিযোজন প্রদর্শন, অর্থাৎ ইনক্রিজ রেড ব্লাড সেল প্রোডাকশন। হ্যাঁ, কমন অ্যাডাপ্টেশন টু হাই অল্টিটিউড এনভায়রনমেন্টস। অপশান এ বলছে দেখো ইনক্রিজ হার্ট রেট, অপশান বি ইনক্রিজ লাং ক্যাপাসিটি, অপশান সি ইনক্রিজ রেড ব্লাড সেল প্রোডাকশন, অপশান ডি ইনক্রিজ অ্যাপিটাইট। তাহলে কোনটা হওয়া উচিত তোমরা বলছো? সি। হ্যাঁ, এটা তো একদম পুরো সুন্দরই বলা আছে, কারণ বলা হয়েছিল যে যখন হচ্ছে কি হাই অল্টিচিউডে কেউ যাবে, ও টু লেভেলটা কি হবে, কমবে। তাহলে ও টু লেভেল যদি কমে, তাহলে তাহলে কি হবে, আরবিসি প্রোডাকশনটাকে বাড়াতে হবে, তবে বেশি হচ্ছে কি তোমার ও টুর সঙ্গে স্যাচুরেটেড হতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে অবভিয়াসলি তাহলে কি করতে হবে, আরবিসি প্রোডাকশনটাকে বাড়াতে হবে। তাহলে আমরা অপশান সেটাই করে দিব, ইনক্রিজ রেড ব্লাড সেল প্রোডাকশন। চলো এবার কি বলছে, স্যার বলছি বলো স্যার অ্যাপেটাইটটাও বলুন, ডিক্রিজ এই অ্যাপেটাইটটা একবার বলুন, মানে এর কি বাংলা মানে দাদা কি? এটা মানে কি বলতে চাইছো? অ্যাপেটাইট মানে হচ্ছে কি তুমি বলতে পারো ক্ষুধা, মানে আমাদের খিদে পাওয়াটা হচ্ছে কি কমে যাবে, তাই না? অ্যাপেটাইট মানে হচ্ছে কি কিন্তু খিদে বেশি পাই, তো দেখবে পাহাড়ে ঘুরতে গেলে খিদে বেশি পায় না। হ্যাঁ, মানে যেহেতু হচ্ছে কি আমাদের এই যে আরবিসি প্রোডাকশন বাড়ছে, ইয়ে বাড়ছে, তখন খিদেটা বেড়ে যায়। আর ডিক্রিজ অ্যাপেটাইট মানে হচ্ছে কি খিদে ভাবটা হচ্ছে কি তোমার ডিক্রিজ করে যাচ্ছে, খিদে খিদে মানে অ্যাকচুয়ালি আমি এখানে করে দেওয়া উচিত ছিল, এটা খিদে হবে ক্ষুধা। চলো এবারে দেখো নেক্সট, দেখো নেক্সট বলছে মানুষ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন রেসপন্স টু হিট স্ট্রেস ইন হিউম্যান। দেখো এটা কি বলছে দেখো, যে যখন হচ্ছে কি তোমার ইনক্রিজ সুয়েটিং, আচ্ছা তারপর হচ্ছে কি তোমার ডিক্রিজ হার্ট রেট, অপশান সি ভেসো কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেলস, অপশান ডি ইনক্রিজ অ্যাপিটাইট। দেখো আগেরটা ছিল কোল্ড স্ট্রেস, এটা ছিল হিট স্ট্রেস, অর্থাৎ বেশি টেম্পারেচারে থাকলে কি মানুষের ক্ষেত্রে কমনলি কি আমরা দেখতে পাই বলো, তাহলে এটা কি করেছো তোমরা?
এটা তো অপশন এ হবে, তাই তো? স্যার অপশন এটা হবে, আমি এটাই করেছিলাম, কিন্তু উত্তরে দেওয়া ছিল ওই ডিক্রিজ হার্ট রেট। না, তোমরা অপশন এটাই করো, ইনক্রিজ সোয়েটিং। হিট রেসে হচ্ছে কি তোমার থাকলে অবভিয়াসলি কি হবে, তোমার সোয়েটিংটা হচ্ছে কি তোমার ইনক্রিজ পাবে, তাই না? মানে ঘাম বেশি দিবে। চলো এবার বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন রেসপন্স টু কোল্ড ড্রেস ইন হিউম্যান। তা কি আবার রিপিট হয়ে গেছে? আচ্ছা, অপশন এ বলছে ডিক্রিজ সোয়েটিং, অপশন এটা বি কোল্ড আর ইনক্রিজ ওটা হার্ট। হিট, হ্যাঁ তো আচ্ছা, ঠিকই আছে। ভ্যাসোডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল, আর হচ্ছে কি তোমার ডিক্রিজ এপিডার্মিস। তাহলে এটা উত্তর আছে কি, অপশন বি আছে তো? হ্যাঁ বি আছে এটা। উত্তর হবে বি হবে, বুঝতে পেরেছো তো? ইনক্রিজ হার্ট রেট, অর্থাৎ হার্ট রেটটা বাড়বে। চলো তারপরে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু হট অ্যান্ড ড্রাই এনভায়রনমেন্টাল ইন প্ল্যান্টস। ঠিক আছে, অর্থাৎ হট এবং ড্রাই এনভায়রনমেন্টে প্লান্টের ক্ষেত্রে কি অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাবো, কি অভিযোজন দেখতে পাবো? থিক কিউটিকল, রিডিউস রুট ডেপথ, ঠিক ন্যারো লিভস, ইনক্রিজ স্টোমাটাল ডেন্সিটি। কি উত্তর? ঠিক কিউটিকল, থিক কিউটিকল, কারণ যখন মানে এটা সোজা কথা, এটা হচ্ছে জেরোফাইট। জেরোফাইট জেরোফাইট প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি অভিযোজন দেখতে পাই? থিক কিউটিকল দেখতে পাবো। চলো বলছে, মানুষের উচ্চতা এলাকা সম্পর্কিত স্থিতিতে কোনটি সাধারণত শারীরিক প্রতিক্রিয়া? ইংলিশে পড়লে আরো ভালো বুঝতে পারবে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন ফিজিওলজিক্যাল রেসপন্স টু হাই অল্টিটিউড রিপিট ইন আছে, হিউম্যানস। হ্যাঁ, রিপিট আছে কোশ্চেনটা, এই অপশন ডি হবে। ও আচ্ছা আচ্ছা, ইনক্রিজ রেড ব্লাড সেল, তাই না? এটা আবার রিপিট হয়ে গেছে। চলো এবার বলছে, মানুষ তোমার হচ্ছে কি মানুষের শীতকালীন জ্বর সম্পর্কিত স্থিতিতে কোনটি সাধারণ প্রতিক্রিয়া, অর্থাৎ কমন রেসপন্স টু হাইপোথার্মিয়া ইন হিউম্যানস। এটাও পড়ানো হয়েছিল তোমাদের, হাইপোথার্মিয়া। এটা হাইপারথার্মিয়া ছিল, এটা যে হাইপোথার্মিয়া। তাহলে এটা বলছে দেখো, হাইপোথার্মিয়া মানে কম টেম্পারেচার। দেখো তাহলে সেক্ষেত্রে ইনক্রিজ হার্ট রেট, নাকি ইনক্রিজ হচ্ছে সোয়েটিং, ভ্যাসোডাইলেশন অফ ব্লাড ভেসেল, নাকি সিভেরিং? সিভেরিং এটা আমরা পড়েছিলাম যে যদি হাইপোথার্মিয়া কন্ডিশন হয় তাহলে সিভেরিং হবে। চলো তারপর বলা হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন মেকানিজমস ইউজ ইন দ্য প্ল্যান্টস টু কনজার্ভ ওয়াটার ইন এরিড এনভায়রনমেন্ট। এরিড মানে যেখানে শুষ্ক অঞ্চলে আর কি। তো সেখানে যদি একটা প্ল্যান্ট হচ্ছে কি মেকানিজমস দেখাচ্ছে ওয়াটার কনজার্ভ করার জন্য, অপশন এ বলছে দেখো ইনক্রিজ রুট ডেপথ, অপশন বি ইনক্রিজ লিফ সাইজ, অপশন সি রিডিউস টমেটাল ডেন্সিটি, ইনক্রিজ ট্রান্সলেশন। সিটাই হবে, রিডিউস টমেটাল ডেন্সিটি। যেহেতু এরিড রিজিয়ন আছে তাহলে কি করবে, সে টমেটাল ডেন্সিটিটাকে রিডিউস করে নেবে। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক। চলো তাহলে একটা কোশ্চেন ডাউট ছিল, সেটা ডাউটের কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি। কত নম্বর কোশ্চেন ছিল বলো তো? এই যে এইটা কোল্ড ড্রেস, তাহলে ইনক্রিজ হার্ট রেট হবে, অপশান হয়ে যাবে সি, এটা হচ্ছে কনফার্ম। এটা তোমরা যারা উত্তর দেওয়া ছিল ওটা উত্তর দেখে করার দরকার নেই, অপশান সি সি এটাই করো, ইনক্রিজ হার্ট রেট হবে। চলো তাহলে আপাতত সবগুলোই আমরা দেখলাম নাকি? বলো কার কি সমস্যা থাকলো বলো। স্যার বলছি যে ওই হিট স্ট্রেস আর কোল্ড স্ট্রেসটা একবার বলে দিন না আরেকবার, হ্যাঁ, কি কি এমনি হয় কোনটা দিকে কি এমনি হয়। এমনি তোমাকে আমি নর্মালি বুঝিয়ে দিচ্ছি। দেখো মানে ধরো আমরা এখন যে কন্ডিশনে আছি, ধরো ঠান্ডা পরিবেশে আমাদেরকে রাখা হলো, তাহলে ঠান্ডা পরিবেশে রাখলে তাহলে ওটাকে বলা হচ্ছে কি তোমার ট্রেস। ট্রেস মানে যখন তুমি আনফেভারেবল কন্ডিশনে বিলং করছো। তাহলে হিট ট্রেস মানে যখন হচ্ছে কি তোমাকে খুব গরমে রাখা হচ্ছে, আর কোল্ড ট্রেস মানে হচ্ছে যখন তোমাকে খুব ঠান্ডায় রাখা হচ্ছে। তাহলে কোল্ড ট্রেস মানে তখন আমরা কি চেষ্টা করবো, আমাদের মেটাবলিক রেটটাকে বাড়াবো, হার্ট রেটটাকে বাড়াবো। হার্ট রেট মেটাবলিক রেট বাড়লে তো হার্ট রেট বাড়বে,
তাহলে তবে গিয়ে আমরা চেষ্টা করব সেখানে ওভারকাম করার জন্য, কারণ টেম্পারেচারটাকে বাড়াতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো, তাহলে আমাদের যখন কোল্ড ট্রেসে আমরা থাকবো, যখন আমাদের মেটাবলিক রেটটা বাড়বে, হার্ট রেট ইনক্রিজ পাবে, টেম্পারেচার হচ্ছে কি বাড়বে, তবে গিয়ে আমরা সেই পরিবেশটাকে ওভারকাম করতে পারবো। আর ঠিক উল্টোটা হচ্ছে কি, তোমার তোমার হচ্ছে কি বলতে পারবো, হিট ট্রেস, অর্থাৎ যখন আমরা খুব গরমে থাকবো, তাহলে তখন কি হবে, আমরা চাইবো হচ্ছে কি টেম্পারেচারটাকে কমাতে। উদ্দেশ্য কি, যে গরমে থাকি মানে টেম্পারেচারটাকে কমাতে হবে, যাতে আমরা পরিবেশটাকে মানিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে তখন হচ্ছে কি আমাদের মেটাবলিক রেটটা হচ্ছে কি কমবে, হার্ট রেটটা হচ্ছে কি তোমার কমবে, তাই না? তোমার হচ্ছে কি কি হবে না, সোয়েটিং হবে, প্রচুর ঘাম দিবে, তাই না? এমনি নর্মালি কম্পেয়ার করলে তো তুমি বুঝতে পারো, যখন আমাদের গরম কিংবা ঠান্ডার সময়, এই হচ্ছে কন্ডিশন, দুটো জিনিস। ওকে।